গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের 5 উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স। ব্যাটিং বোলিং দুই বিভাগেই উজ্জ্বল দেখা মিলেছে। তবে বোলিংয়ে একটু বেশি উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। কলকাতাকে এবারই প্রথম ঘরের মাঠে পরাজিত করেছে হায়দ্রাবাদ, আর সানরাইজার্স সে জয় পেল কলকাতারই সাবেক খেলোয়াড় সাকিবের হাত ধরে। ম্যাচে বল হাতে 21 রান খরচায় 2 উইকেটের সঙ্গে 2টি ক্যাচও নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও 2 চার আর 1 ছক্কায় সাকিবের সংগ্রহ 21 বলে 27 রান। ছোট লক্ষ্য হলেও মাত্র 55 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিলেন অতিথিরা। অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে এরপর 4র্থ উইকেট জুটিতে 59 রান তুলে সাকিব ম্যাচে ফেরান হায়দ্রাবাদকে। মাঝে আন্ড্রে রাসেলের করা ম্যাচের 12তম ওভারে 1-4 আর 2-6 15 রান নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরাই অলরাউন্ডার। অবশেষে মিডিয়ার চাপে মুখ খোলেন শাহরুখ খান। সাকিব আল হাসানের এই অসাধারণ পারফরমেন্স দেখে তিনি বলেন, সাকিব একজন অসাধারণ প্রতিভাবান প্লেয়ার, সে প্রতিটা ম্যাচেই তার সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করে। একজন দক্ষ খেলোয়াড়ের মাঝে যে যে দক্ষতা থাকার দরকার সাকিবের মাঝে তার সব আছে। আমরা সাকিব গাম্ভীরের অভাব খুব ভালো করে অনুভব করতে পেরেছি। সাকিব আমাদের দলে ছিল একটা এক্সট্রা শক্তি, খুব মিস করছি সাকিবকে। বেস্ট অফ গুড লাক। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক ফিরেছেন পীযূষ চাওলার বলে বোল্ড হয়ে। সাকিব আউট হওয়ার একটু পরে উইলিয়ামসন তুলে নেন অর্ধশতক, তবে 44 বল খেলে ঠিক 50 রানেই ফিরতে হয়েছে কিউই অধিনায়ককে। তাতে অবশ্য জয় পেতে খুব একটা সমস্যা হয়নি সাকিবের দলের। ইউসুফ পাঠান আর দীপক হুদার ব্যাটে 1 ওভার হাতে রেখেই হায়দ্রাবাদ ম্যাচ জিতে নিয়েছে 5 উইকেটে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বিলি স্ট্যানলেক। এ নিয়ে মাঠে নামা 3 ম্যাচের 3টিতেই জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল হায়দ্রাবাদ।